নমস্কার বন্ধুরা, মন্দিরা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে একদম নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, ইলিশ মাছের পাতুরি। এজন্য 3 পিস ইলিশ মাছ আমি নিয়ে নিয়েছি, তাতে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে এটা আমি ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে রেখে দেব। আর এরপর একটা মশলা করে নেব। একটা বাটিতে 1 চামচ কালো সরষ্য, 1 চামচ সাদা সরষ্য, 2 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা দিয়ে লবণ দিয়ে শিলে আমি মশলাটা বেটে নিয়েছি। কেউ চাইলে কিন্তু মিক্সি গ্রাইন্ডারে বাটতেই পারেন। এরপরে একটা পাত্রে যে পেস্টটা, সরষ্য পোস্তর পেস্টটা কিন্তু আমি পুরোটা নিয়ে নেব। এর মধ্যে সামান্য পরিমাণে একটু নুন আর একটু হলুদ আর বেশ খানিকটা সর্ষের তেল দেবো। নুন সামান্য পরিমাণে দিয়েছি, কারণ সর্ষে পোস্ত বাটার সময় আমি কিছুটা নুন দিয়েই কিন্তু বেটেছি। এরপরে তেল দিয়ে বেশ চামচের সাহায্যে পুরো পেস্টটাকে মাখিয়ে রেখে দেব। এরপরে গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান রেখে তার উপরে কলা পাতাগুলো একটু এপিট ওপিট ছেঁকে নেব, কারণ কলা পাতাটা ছেঁকে নিলে বেশ নরম হয় এবং ভাজ করতে কিন্তু খুবই সহজ হয়। কলা পাতাটা এপিট ওপিট করে ছেঁকে নেব, তাহলে প্রত্যেকটা কলা পাতায় কিন্তু আমি ছেঁকে নিয়েছি। এরপরে কলা পাতাটার উপরে আমি 1 চামচের মতন সরষে পোস্ত বাটা দিয়ে একটু চামচের সাহায্যে ছড়িয়ে দেব। এর উপরে একটা ইলিশ মাছের পেটি দেব। তারপরে 1/2 চামচ মশলা গ্রেভিটা দিয়ে আবার চামচের সাহায্যে চারি সাইডে একটু মাখিয়ে দেব, মানে ছড়িয়ে দেব। এরপরে 1 চামচ কাঁচা সর্ষের তেল, তারপরে কাঁচা জিরা লঙ্কা দিয়ে আরও 1 চামচের মতন কাঁচা সর্ষের তেল দিয়ে এপিট ওপিট ভাজ করে টুথপিক দিয়ে লাগিয়ে নেব। কেউ চাইলে সুতো দিয়েও কিন্তু বেঁধে নিতে পারেন। এভাবে প্রত্যেকটা পাতুরি কিন্তু আমি বানিয়ে নেব। এরকম ইলিশ মাছের পাতুরি গরম গরম ভাতে কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা। এভাবে পাতুরিগুলো একে একে বানিয়ে নেব। দেখতে যেমন সুন্দর লাগছে, বানাতেও কিন্তু একদম কম সময় লাগে, একদম কম উপকরণে। এভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। অবশ্যই বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন বন্ধুরা। কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। আর যারা নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা চটজলদি পেয়ে যান। এভাবেই কিন্তু আমি প্রত্যেকটা টুথপিক দিয়ে লাগিয়ে নেব। টুথপিক দিলে কিন্তু খুব সহজেই কিন্তু খুলে যায়, মানে খোলা যায়। আর আপনারা চাইলে সুতো দিয়েও কিন্তু এই পাতুরিটাও বাঁধতে পারেন। এভাবে প্রত্যেকটা পাতুরি আমি বানিয়ে নেব। এরপরে একটা গ্যাসের উপরে ফ্রাই প্যানটা বসিয়ে একটু গরম হলে তাতে সর্ষের তেল, সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা একটু গরম হলে পাতুরিগুলো সাজিয়ে দেব। কেউ চাইলে পাতুরিগুলো একটু ভাপিয়েও নিতে পারেন, স্টিমও করে নিতে পারেন। আর এই যে ফ্রাই করলে যে ভাজা যে একটা গন্ধ, যে কলা পাতা যে গন্ধটা, সেটা কিন্তু ইলিশ মাছের মধ্যে খুবই ভালো লাগে। আর ভাপার থেকে কিন্তু এই ফ্রাইটা খেতেও খুবই ভালো লাগে। আমার কিন্তু এই ফ্রাই করা প্রায় হয়ে গেছে। এবার আমি এপিট ওপিট কিন্তু 2 পিটই ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। অবশ্যই বন্ধুরা দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর। একটা পাতুরি আমি আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি, আর ইলিশ মাছের পাতুরি থাকলে একদম দেরি করা যাবে না। একতলা ভাত আর একটা পাতুরি দিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হবে। দেখতে কেমন সুন্দর হয়েছে বলুন। এরপরে কেউ চাইলে পাতুরির উপরে হালকা একটু কাঁচা সর্ষের তেল দিতে পারে, এটা অপশনাল। আর কেউ যদি না চায় নাও দিতে পারেন। অবশ্য করে বলবেন কেমন হয়েছে। আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি।